স্বাভাবিক আয়াত, অর্থাৎ একটা কারণ ঘটলো সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হওয়ার এরকম কতগুলি প্রমাণ কোরআনে বহু জায়গাতে আছে। কোরআনের অনেক বিষয় আমরা বুঝি না, বুঝতে পারি না, এটা যিনি চেষ্টা করে বুঝবেন বা বোঝানোর চেষ্টা করবেন তিনি হলে মুফাসসির, আর যিনি বুঝবেন তিনি মুফাসসির, অর্থাৎ তার কাছে পরিষ্কার জিনিসটা এই। তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের হৃদয়ের উপরে তালাবদ্ধ? কোরআনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার নামই হলি তফসিল কোরআন মহাবিল, এত সহজ নয়। লক্ষ্য যদি দুনিয়া হয় আর উপলক্ষ যদি কোরআন হয়, দুনিয়ার উদ্দেশ্যে দিন করলে দিন দুনিয়া দুটোই হারাতে হবে। আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, আউলিয়া হলো তারাই যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. جابت الحمد ثناء الله رب العالمين جرجن ايوان جابت دورد صلاة الشيس نبي محمد رسول الله صلى الله عليه وسلم جرجن الله باك عمد نگر قرآن پاتيشن جبن تو قرآن عمد شامنه কি জন্য পাঠিয়েছে? পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ এখন আর নাই, এমনকি আল্লাহ প্রেরিত তৌরাত ইনজিল জবুরও নাই, যেটা আছে সিরিফ কোরআনই আছে এবং থাকবে চিরদিন। কি জন্য? তিনি নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি বরকতমণ্ডিত কিতাব যা আমরা তোমার প্রতি নাজিল করেছি যাতে লোকেরা এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। কোরআনের সমস্ত বক্তব্য জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য নয়। মূর্খরা সেটা অনুসরণ করবে অথবা বিদ্রোহ করবে, খুন খারাপি করবে, এগুলো ওদের কাজ, কিন্তু জ্ঞানীরা হিসাব করে পা ফেলে এবং তাদের জন্যই কোরআন। মূলত কোরআনের তফসির না বুঝলে কোরআন কী বুঝবে? আমরা একদল আছে সিরিফ পড়ি, একদল আছে সিরিফ অনুবাদ করি, আর একদল আছে বুঝে সুঝে অনুবাদ পড়ি এবং বোঝারও চেষ্টা করি। সিরিফ কোরআন পড়েন আরবি কোরআন দশটা হরফ করে, প্রতি হরফে দশটা নেকি পাবেন, কিন্তু আরবি কোরআন বাদ দিয়ে বাংলা অনুবাদ পড়ে শুধু অনুবাদ কিছুই পাবেন না। আর অনুবাদযুক্ত কোরআন পড়েন বুঝে সুঝে, তার নেকি বেশি আছে, কিন্তু আপনার না বুঝে পড়লেও নাকি শর্টেজ নেই, কমপক্ষে দশ নাকি পাবেন। কোরআনের সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের সামনে, কোরআন মানুষকে পরকালীন বিষয়ে সংবাদ দিয়েছে। আমরা কেবল ইহকালীন বিষয় নিয়েই থাকি, আগামীকালকে কী হবে আমরা জানি না, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আমরা জানি না, সেখানকার অভ্রান্ত তথ্য এবং খবরাখবর আমরা কোরআনের মাধ্যমে পাই এবং তার ব্যাখ্যা হাদিসের মাধ্যমে পাই। গতকালকে যিনি ছিলেন জীবন্ত একটা মানুষ, আজকে তিনি দুনিয়াতে হারিয়ে গেলেন কল্পনার বাইরে। আমাদের স্নেহাসবাদ অ্যাডভোকেট শাহনওয়াজের স্ত্রী মাত্র গত 22 তারিখে দুনিয়া থেকে চলে গেছে, একেবারে বাচ্চা ছেলে। শাহনওয়াজ কালকে আমার সামনে বড় হলো, আজকে তার স্ত্রীও নাই। ও কি কল্পনা করেছিল এত তাড়াতাড়ি স্ত্রী হারা হবো? এমনি করে যে আরও কত আছে, উনি ওদের মুসল্লি বলি ওনার নাম বললাম, এরকম বহু মানুষ আছে যাদেরকে আমরা জানি না। চোখের পলকে স্ত্রী হারাচ্ছে, কেউ সঙ্গে সঙ্গে স্বামী হারাচ্ছে, অল্প বয়সের বিধবা, কিছু কত কষ্টদায়ক জিনিস। যারা বৈধব্য বরণ করেছেন তারাই খবর রাখেন, একটা দুটো বাচ্চা নিয়ে বিধবা হয়েছে, সারাটা জীবন বৈধব্যের যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, দুটো বাচ্চা মুখে দিয়ে তাকিয়ে এই কোনো মানুষ পারে?
ইসলাম আসার আগে এগুলো খুবই সহজ ছিল, বিধবা হলো আর একটা বিয়ে করলো। এখন যে যুগ পড়েছে, একটা দুটো সন্তান নিয়ে মানুষ থাকে, মারা গেল তো বাড়ি অন্ধকার হয়ে গেল। আগে এগুলো ছিল না, এজন্যই আল্লাহ কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়ত দেন এবং মানুষকে সাবধান করেন। তিনি বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি তোমার কাছে নাজিল করেছি, আমরা নাজিল করেছি তোমার কাছে। আল্লাহ নিজেকে আমরা বলছেন, আমরা অনুবাদ করেছি আমরা। অনেক পাগল পাঠক আছে আমাদের, গেল সব কাফের হয়ে গেছে, আল্লাহকে মেলা বানিয়ে ফেলেছে। আল্লাহকে আমরা, আল্লাহ তো একজনই, আমাদের পাগল পাঠকও আছে জ্ঞানী পাঠকও আছে, আমাকে সবাইকে নিয়ে চলতে হয়। তাই ব্যাখ্যা দিচ্ছি, আপনি আপনার বাড়ির চাকরকে এই তুই বলেন কেন, আর মুরব্বীকে আপনি কেন বলেন? বিষয় তো একই, বড় মানুষকে বড় সম্মান দিয়ে কথা বলার শেখানো হয়েছে কোরআনে। আল্লাহ সবার চাইতে বড়, তাই তিনি এখানে নিজের বড়ত্ব জাহির করেছেন। আনজালনা, আমরা নাজিল করেছি, এখানে তৌহিদের প্রশ্ন না। যেখানে তৌহিদের প্রশ্ন এসেছে সেখানে এক আয়াতে উনি পাঁচবার আমি বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লি যিকরি। উনি দেখেন পাঁচবার বলেছে আমি, যে তৌহিদের ব্যাপারে আপোষ নাই। ওয়াহদাহু লা শারিক ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু যেখানে ভাষা শেখানো হয়েছে, আরবি ভাষা এত গুরুত্বপূর্ণ ভাষা, তার প্রতিটি শব্দে বর্ণে জ্ঞানীদের খোরাক রয়েছে, কিন্তু এলাইকা বলছেন কেন? এলাইকা এলাইকুম বলে নেই, আল্লাহ সৃষ্টিকর্তা তার সম্মান বেশি। এলাইকা কে? মোহাম্মদ বান্দা, কখনোই সে আল্লাহর সম্মানের যেতে পারে না। কিছু নূরে মোহাম্মদের পাগল আছে বাংলাদেশে মারেফাতিরা, ওরা তো সব বলে আল্লাহ নূরে মোহাম্মদ বাদা মোহাম্মদ সারা জাহান বাদা, সব নূর আর নূর, এমনকি কায়দা সাপে বাংলাদেশে তার নূরেনি কায়দা বলে, ওই ওই নূরেই যেন কায়দাটা তৈরি হয়েছে। এইসব পাগলদের কাজ বাদ দেন, মানুষ কখনো নূর হয় না, মানুষ হলে মানুষ নূরের কি বাচ্চা কাচ্চা হয়? আল্লাহ নবী সন্তানাদি হয়নি, কিন্তু এরা নূর বানিয়ে ছাড়বে। এটা যুগে যুগে কাফেররা নবীদেরকে অস্বীকার করেছে, যে তুমি যদি নবী হইতে তো ফেরেশতা হতে, ফেরেশতা নূর, আর ওই কুফুরি আকিদাই হলো নূর আলাদের। যদি বলা হয় ওদের লেখকের নাম দেখে হবে নূর বক্স ছিল উত্তরপ্রদেশের, সেজন্য নূর বলা হয়, আসলে এটা মিথ্যা। এদেশের নূরে মোহাম্মদের আকিদা অধিকাংশ মুসলমান বসবাস করে, যারা পুরো আকিদাটাই শিরকি আকিদা। এলাইকা তোমার কাছে, আমরা কি আল্লাহ রসুলকে সামনে যদি পেতাম তুমি বলতাম না আপনি বলতাম? নিঃসন্দেহে আপনি বলতাম, তুমি বলতাম না কোশ্চিন করো, কিন্তু আল্লাহ তাকে তুমি বলছে, কারণ আল্লাহর সাথে তিনি অনেক নিম্ন, কারণ আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর উনি হলেন সৃষ্টি, তুলনাই হয় না। খাস করে তাকে বলা হচ্ছে কারণ তিনি শেষ নবী, আর নবী আসবেন না। এরপরে কিছু সংশোধনে দিয়েছে, আর একজন ভেটলে তার কাছে পূর্ণাঙ্গ হবে তা নাই, যা বলা হচ্ছে এটা শেষ। কি পাঠিয়েছি? মুবারক, বরকত মণ্ডিত একটি কিতাব। বরকত কাকে বলে? যাকে বৃদ্ধি পায়, ধান রোপণ করলেন বৃদ্ধি পেল, একটা ধানের শেষের সঙ্গে পাঁচটা ধানের শীষ যোগ হলো, এইবার সেখান থেকে পাঁচটা শীষ বেরোলো, সেখান থেকে প্রতিটি শীষে একশো দুশো করে ধান তৈরি হলো। দেখা যাচ্ছে একটা শীষ আপনি রোপণ করেছিলেন, সেখানে পাঁচটা চারা বেরিয়ে প্রত্যেকটার মাথায় পাঁচটা শীষ দানা হয়েছে, ফলে একটা ধান থেকে আজকে পাঁচশো হাজার ধান হয়ে গেছে। এই হলো বর্ধিত, একে বলে বরকত। আর যখন আল্লাহ বরকত উঠিয়ে নেন তখন সব চিটা হয়, কিচ্ছু হয় না। প্রতিটি কাজেই এটা বরকত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকত আল্লাহর হাতে, বান্দার হাতে না। আপনার মেধা আছে, আজকে দেখলাম পত্রিকা একটা ছেলে, সে একেবারে অ্যাক্সিডেন্টে হাত পাথার সব শেষ হয়ে গেল, কোনো মতে
সেলাই টেলাই দিয়ে ওই মাথার অংশটা বেশি আছে, হাত পাতটা ভেঙে গেছে, সে আর কোনো কাজ করতে পারছে না। অথচ এইটুকুই বাচ্চাই পদার্থবিদ্যায় পৃথিবীতে প্রথম নোবেল প্রাইজ পাওয়া ছেলে সে, এখন কল্পনা করা যায়। একটা পরে তো বহু লোক পেয়েছে, স্টিভেন হকিংও পেয়েছে, কিন্তু যে প্রথম নোবেল প্রাইজ পেয়েছে তার অবস্থা ছিল এই, তার কিছুই ছিল না, ওইটুকু মাথা নিয়ে এসেছিল বাপ মার, শুধু বাপ মার স্নেহের কারণে সে দুনিয়াতে বেঁচে ছিল, কেউ তার দেখতে পেত না। মাথার মধ্যে যে কী আছে কেউ টের পায় না, কার মধ্যে যে কী মেধা আছে কেউ দেখতে পায়। আমরা মগজটা দেখি, মগজটা ভেজি খাই, কোরবানের সময় কেউ মজা করে খাই ওটা, কিন্তু ওর মধ্যে কী জিনিস ছিল এ তো আমরা জানি না। ওটা অদৃশ্য জিনিস, অদৃশ্য জ্ঞানের অধিকারী ছিল আল্লাহ। এজন হুদুলিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারাই যারা গায়েবে বিশ্বাস করে। গায়েবে বিশ্বাস না করা পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না, কারণ গায়েব আপনার হাতে নয়। সেটা জানতে গেলে সেটা আল্লাহর কাছ থেকে জানতে হবে, আর তার সর্বশেষ গ্রন্থ হচ্ছে কোরআন থেকে পাবেন। কোরআন হলো মুবারক, বরকতমণ্ডিত একটি কিতাব, কারণ লিয়াদদাব্বারু আয়াতাহু, যাতে তোমরা এর আয়াতসমূহ অনুধাবন করো। লিয়াদদাব্বারু আয়াতিহি, যাতে তারা আয়াতসমূহ অনুধাবন করে। ওয়ালা তাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানীগণ উপদেশ গ্রহণ করে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কোরআন পড়বেন, নিজের জ্ঞান সম্পদকে কাজে লাগাবেন। যেমন আপনি মক্কালকে জেতানোর জন্য দিন রাত পরিশ্রম করে আইন খুঁজে বের করেন, আখারাতে মুক্তির জন্য দিন রাত পরিশ্রম করে আপনাকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে যে কী আছে এখানে, কোরআন কী জিনিস। আল্লাহ বলছেন ইন্নাহু লাতানজীল রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন শুআরা মক্কি সবিশায়াত। কোরআনের পরিচয় আল্লাহ নিজে দিচ্ছে, এটা হলো বিশ্বপালকের পালনকর্তা পক্ষ থেকে নাজিল অবতীর্ণ, তানজিল মানে বারবার অবতীর্ণ, একদিনে কিন্তু কোরআন নাজিল হয়নি, একটা শব্দ বোঝা যাচ্ছে। নাজিল আর তানজিলের পার্থক্য এই, নাজিল একবারই হয়, তানজিল বারবার হয়, 23 বছর ধরে কোরআন নাজিল হয়নি। যে এমন ভাষা ইউজ করা হয়েছে, এই যারা আরবি গ্রামারে অজ্ঞ তারা মাথামুটি কিছু বুঝবে না। আল্লাহকে তানজিল কেন বললেন, কারণ কোরআন বারবার নাজিল হয়েছে। নাজালা বিহির রুহুল আমিন, এটা নাজিল করেছে রুহুল আমিন, এটা আমানতদার রুহ অর্থাৎ জিব্রিল। আলা কলবেকা, তোমার কলবের উপরে, ডাইরেক্ট কোনো বইটাই লিখে তোমার সামনে দেয়নি, কেন লেতাকুনা মিনাল মুনজিরিন, যাতে তুমি মুনজির হবে, সতর্ককারী হবে, সাবধানকারী হবে মানুষের। কোন ভাষায় নাজিল হয়েছে? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে। এখন এর ব্যাখ্যা বহুজন বহু রকম দিচ্ছেন, বিজ্ঞানীরা বলছেন যে আরে তাহলে জান্নাতের ভাষা আরবি হবে, আল্লাহর ভাষা আরবি। পাগলরা বলে আল্লাহ তালী আরবি ছাড়া বাংলা জানে না, ওই আল্লাহ মানে লাভ কী, কতজন কত যে কী বলে। আমি ঢাকায় একটা সবচেয়ে নাম করা হাসপাতাল আছে, ইউনাইটেড হাসপাতাল, ওখানে একসময় গিয়েছিলাম চিকিৎসার জন্য, তো ওখানে সবচেয়ে বড় ডাক্তার যিনি তার কাছে আমি গেছি, আমাকে দেখে ওই সব অনেকের মুখ চুলকায়, বলতেছে স্যার আপনাকে তো পাওয়া যাবে না, রোগী হিসেবে আসছেন, এটা প্রশ্ন করবো বলেন। তো যে আমরা তো বাংলা বুঝি, তা আমরা বাংলায় কেরাত পড়বো, আরবিতে কেন, এটা আল্লাহর পার্সালিটি না, বাংলাদেশকে আরবি বলতে বাধ্য করার হচ্ছে। ঠিক আছে, দেখি আপনার সামনে বিশাল বইয়ের আলমারিতে ভর্তি, এই একটা বইও বাংলায় নেই কেন, এই সব ইংরেজি লেখা কেন, কেন মেডিকেলের পরিভাষা বাংলায় কোশ্চিন করা সম্ভব নয়। ঠিক অমনি করে কোরআনের পরিভাষা আরবি ছাড়া বাংলায় চলবে না, হ্যাঁ একদম ঠিক। বুঝে আল্লাহ এত সহজ ভাষা উনি বুঝাই দিলেন, আমি কত আলমকে জিজ্ঞেস করেছি কেউ তো দিতে পারেন। ঠিক আছে, আপনার মতো লোকদেরকে এইভাবে বুঝাতে হবে, তাদের উপায় কি, কোরআন শিখবেন না আপনি
তাহলে পৃথিবীতে যদি 2559টি ভাষা হয় তো 2559টি কোরআন হবে নাকি? কোরআন একটাই হবে। এতদিন যে লড়াই করে গিয়ে জাতিসংঘের ভাষা হয়েছে 6 নম্বর বাংলা, তো ভাষা একটাই ছিল, লড়াই করে 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 এতদিন ধরে 6 নম্বর আসছে বাংলাদেশ বাংলা। তো প্রত্যেকটা দেশ যদি বলে আমাকে ভাষাভাষী যদি বলে যে আমার ভাষা জাতিসংঘের ভাষা হয়ে যাবে, তা শুধু ভারতে 873টা ভাষা করো, এ কি সম্ভব? একটা মৌলিক একটা ভাষা থাকতেই হবে, সেটা হলো কোরআনের ভাষা আরবি। আরবি কি মুবিন, স্পষ্ট। এবার আসেন কোন আয়াত প্রথম নাজিল হয়েছিল আমরা সবাই জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি আয়াত প্রথম নাজিল হয়। এই আয়াত নাজিল হয়ে একটা আল্লাহ রাসূল নবী, তার প্রমাণ হচ্ছে এই আয়াত তার কাছে ডাইরেক্ট নাজিল হয়েছে হেরা গুহায়। এটা তিনি নবী হলেন, ভয়ে পালিয়ে চলে আসছে বাড়িতে, জাম্মেলুন জাম্মেলুন, এ খাদিজা আমার চাদর মুড়ি দাও, খুব ভয় পেয়ে গেছি, কী একটা আসলো আমাকে চেপে ধরলো, প্রথমবারে বলে পড়ো, আমি বলে আমি পড়তে জানি না, দুম্মিত আবার চাপ দিলে পড়ো পারি না, আবার চাপ দিলে পড়ো, আমি দিব্য বলে দিলাম, এ কি আমার তো জীবনে কোনো পড়াশোনা আর নেই, ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি চলে আসছে। আপনারা যারা গেছেন হজের সময় দেখবেন হেরা গুহা থেকে আল্লাহ রসুলের বাসা যেহেতু গড়পার 1.5-2 কিলোমিটার, কেউ কেউ বলে 3 কিলোমিটার, এত পথ মিলে প্রায় দৌড়তে দৌড়তে চলে আসছে, ভয়ে উঠেকে পড়ি উঠেকে পড়ি। অত্যন্ত সুশীল স্ত্রী ছিলেন, পুণ্যবতী স্ত্রী মাজ খাদিজাতুল কুবরা, ওনার স্ত্রীর বয়সে অনেক বড়ো, 25 আর 15, অর্থাৎ 25 আর 40-15 বছর ডিফারেন্স না, স্ত্রীর চা স্বামীর চাতে স্ত্রীর বয়স 15 বছরের বেশি। উনি একবার কলের মধ্যে জড়িয়ে নিয়ে আদর করে বুঝিয়ে বলেন, কশিন কালে আল্লাহ আপনাকে অপমান করবেন না, কশিন কালে এটা ফেরেশতা ছাড়া কোনো শয়তান নয়। এই সান্ত্বনা পেয়ে উনি তখন একটু স্বস্তি পেলেন। এই 10-15 দিনের মধ্যে আবার আয়াত নাজিল হলো, ঠিক একই কায়দায়, দেখো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, আবার 5টা আয়াত, হে সাদরাবৃত ওঠো মানুষকে ভয় দেখো, আবার একই অবস্থা, ভয় সর্বনাশ, একই ইয়র কী আসলো না? প্রথমটা ওহি ছিল ওহি নবুয়ত, ওই ওহির মাধ্যমে তুমি যে নবী হলে তার প্রমাণ হলো ওটা, আর পরের ওহিটা হচ্ছে ওহি রেসালাত, তোমাকে আমি এমনি এমনি নবী করে নেই, জনগণকে ভয় দেখাতে হবে, অন্যায় করছে অন্যায়কারী মানুষের সংখ্যা বেশি, আমানতহীন মানুষের সংখ্যাই বেশি, আপনার কাছে একটা জিনিস আমার রেখেছে আপনি খেয়ানত করলেন, আর বিশেষ করে জমি জমা ঠেলারে খেয়ানতটা বেশি হয়। এই দেখ যত মামলা আমাদের একটা হিসাব বেরিয়েছে পত্রিকায় কদিন আগে, 75 ভাগ মামলাই হচ্ছে এই দেওয়ানি মামলা, মানে জমি জমা গোলমাল, পাশে যে আইলওয়ালা সে আইল ঠেলবি, আর প্রতি বছর যখন এই ধান রোয়ার সময় আসে আইল সোজা করে হচ্ছে ঘাস ওঠে একটু, ঘাস কাটার নাম করে আইল কেড়ে দেয়, শেষে আইলেরও অস্তিত্বই থাকে না, এটা পরে হচ্ছে না গ্রাম অঞ্চলে, আগেগুলো শহর অঞ্চলে খুব কম ছিল, এখন শহরও শুরু হয়ে গেছে, এবার পরস্পরের আলটেরি পরস্পরের অধিকার ভঙ্গ করে। এ বিষয়ে হাদিসে আল্লাহ রাসূল কী বলছেন, কিয়ামতের মাঠে এই সমস্ত মাটির ঘাড়া গড়ে তাকে উঠতে হবে, এমনকি যদি কারো ছাগল চুরি করে ওই ছাগল তার ঘাড়া গড়ে উঠতে হবে, সি 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 শব্দ করবে, এইগুলো হাদিসের ভাষা, এগুলো আমরা ভয় করি, বক্তৃতা খুবই করে অস্ত্র খুবই করে আমল করে কাজ হবে, সাবধান। তারপরে ওই নবুয়ত গেল, একরা বেসর রাব্ব গেল, সেখানে ওই রেসালাত হচ্ছে ইয়া ইয়ুল মুদাসসির কুম ফাআনজির। এইবারে উনি রসুল হলেন, রসুল হওয়ার পরে এবার কি শুরু হয়ে গেল খেলা, একটা একটা আয়াত নাজিল হয় আর ওনাকে সেগুলো মেনে চলতে হয়, হুকুম তামিল করতে হবে না। সেই আয়াতগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইবতেদায়ী, একটা হচ্ছে সাবাবি। যে আয়াত কখনই নাজিল হয়নি সেটা হলো ইবতেদায়ী, নতুন একবারে, যেমন আপনি দেখলেন একরা বিসমি নতুন একবার, আগে তো নাজিল হয়নি, এগুল মুদাসসির নতুন, আগে তো নাজিল হয়নি। অমনি করে আল্লাহ বলছেন অদ্বালা রাব্বিকুলা তাকুনান মিনাল মুশরিকিন, তুই মানুষকে ডাকো তুই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। এসব নতুন নতুন হুকুম আসতে লাগলো, আর একটা হলো স্বাভাবিক কারণের ভিত্তিতে আয়াত নাজিল হয়, যেমন আসআলুনাকা আনির রূহ
কোলে রু হবেন আমরের রবনি। এই ইহুদি নাসারা এত দুষ্ট, ওরা খেপাই দিত কোরআনদের, দেখো ও এমন একটা প্রশ্ন তোমাদের শিখাই দেব, তার উত্তর উনি দিতে পারবেন না, যদি দিতে পারেন তাহলে সত্য নেবে, দিতে না পারলে ভণ্ড নেবে। কী প্রশ্ন? এইটা কর, রুহ কোথায় আসে জিজ্ঞেস কর, রুটা কত কীভাবে আসলো? এ তো আমরা জীবনে বলতে পারবো না, সারা জীবন রুহটা আমার সঙ্গে থাকলো, কখন ঢুকলো কখন বেরলো, ঢোকাটা বুঝি, যেহেতু আমি মার বেরিয়েছিলাম যখন কেঁদেছিলাম না, কান্দা মানে আমি আমার ভেতরে রুট ঢুকে গেছে, আর তখন বাপ মা সবাই হাসি ফোয়ারা বয়ে গেছে যে রুটা চলে যাবে মরে যাবে, সবার মুখ বিষণ্ণ, কান্নার স্রোত বয়ে যাবে বাড়িতে, পুরো পরিবারে কান্না কাটি করবে, তাহলে রুটা মূল্যবান, কিন্তু কী তা দেখলাম না কখনো, টেরই পায়নি। এই জন্য তাকে প্রশ্ন করো, যদি উত্তর দিতে পারে তা বুঝতে হবে উনি সত্যিকারের নবী, আল্লাহ নবী উত্তর দিতে পারছেন না। কিছুক্ষণ পরে আয়াত নাজিল হয়ে গেল, এস আলু গানের রুহ বলে রুহ হবেন আমরের রব, ওরা তোমাকে প্রশ্ন করছে রুহ সম্পর্কে, বলে রুহ হল তোমার আমার প্রতিপালকের একটা হুকুম মাত্র, কোন ভাই এখন আমার আমি রুহ পাঠিয়েছিলাম আমি রুহ উঠিয়ে নিলাম, কারো কোনো ক্ষমতা ধরে নাই। আবার প্রশ্ন করছে, এস আলু গানের আহিল্লা কুল হিয়া মাওয়াকিত লিন্নাস ওয়াল হাজ, সূরা বাকারা 190 আয়াত। তার প্রশ্ন করছে এই যে চাঁদ ছোট হয় বড় হয় কী কী জন্য, কারণটা কি? পূর্ণ চন্দ্রসমূহ দেখবেন একটা দর্শ গিয়েছে আমার তাহারিকে পড়ে দেখবেন, তিনি বলে দিলেন কুল হিয়া মাওয়াকিত লিন্নাস ওয়াল হাজ, এটা মানুষের সময় নির্ধারণের জন্য এবং হজের সময় নির্ধারণ করার জন্য। এই যে আমরা এখন এসেছি জোহরের টাইম হয়েছে বলতে আসছি, আমরা সকাল থেকেও আসিনি আর আসরের সময় তো জমা পড়তে আসবো না, এই যে সময় নির্ধারক সময় নিরূপক মানদণ্ড হলো এই চন্দ্র সূর্য, ওদের কাজ এইগুলো। আল্লাহ বলছেন কদ সামি আল্লাহ কওল আল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলা আল্লাহ আল্লাহ ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহ সামিউম বাসীর, সূরা মুজাদালা মাদানী 1-4 আয়াত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। খওলা বিনতে সালাবা বুড়ো হয়ে গেছে, তার স্বামী তাকে তালাক দিছে, তালাক তো দেয় না, ওরা জিহার করেছে, আমি তালাইয়া কাজা হারে হুম্মি, তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো, এই বললে তো সেই জমানের তালাক হয়ে যেত, হারাম হয়ে যেত। ওই বুড়ি অন্যের কাছে কাপড় হাওলাত করে নিয়ে এত গরিব যে নিজস্ব কাপড় পরে ভদ্রলোকের সামনে যাওয়ার মতো একটা কাপড় নেই, প্রতিবেশীর কাছ থেকে একটা কাপড় হাওলাত করে নিয়ে তাই পরে চেষ্টা করে আসছে আল্লাহ নবীর কাছে, এসে বললে এই আমার এই অভিযোগ, তাহলে আমি কোনো জবাব দিতে পারছি না, তালাক দেওয়ার অধিকার তো স্বামীদের আছে, তা আমি ওর উত্তর দেবো কি? তারপর উত্তর না পেয়ে বলছে আমি আল্লাহর কাছে অভিযোগ দিলাম আপনার কাছে না, আল্লাহ দিয়ে কি জবাব দেবো, জবাব না নিয়ে তো যাবই না। এমন যদি মহিলা কিছুক্ষণ পরে এই আয়াত নাজিল, কদ সামি আল্লাহ কওল আল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা, অবশ্যই আল্লাহ শুনেছেন ওই মহিলার কথা যে তোমার সঙ্গে ঝগড়া করছে তার স্বামী সম্পর্কে, হতাশটাকে ইলা আল্লাহ, এবং যে সরাসরি আল্লাহর কাছে শিকায়ত করেছে, আল্লাহ ইসমাউ তাহাওরাকুমা, আল্লাহ শুনছেন তোমাদের দুইজনের কথাবার্তা, দুইজনের কথাবার্তা আল্লাহ শুনছেন, ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এ তারপরে বলে দেওয়া হলো এই এই কর, বড় চারটে হাত নাজিল হয়ে গেল। যারা সূরা মুজাদালা পড়বেন কোরআনে এই ঘটনাটা দেখবেন কত চমৎকার ঘটনা, এখানে এ একেবারে ডাইরেক্ট সাবাবি আয়াত, অর্থাৎ একটা কারণ ঘটলো সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হওয়ার এরকম কতগুলি প্রমাণ কোরআনে বহু জায়গাতে আছে। এবার আসেন তফসিরটা কী জিনিস, আল ফাসর আল তফসির মিন আল ফাসর ও আল কাশফ আল গতা, তফসির মূলত ব্যাখ্যা, আল কাশফ আল মুগাত্তা, ঢাকা বিষয়টা খুলে দেওয়া, পট খুলছেন
ওর মধ্যে মাছ বেরিয়ে আসছে যে মাছ তারা বিক্রি করে আলগা করতে কোনো আসে না, ঢাকা থাকে, যখন বিক্রি করে তখন মাছের মাথা মুখটা খুলে দেয়। এটা হচ্ছে তফসির। কোরআনের অনেক বিষয় আমরা বুঝি না, বুঝতে পারি না, এটা যিনি চেষ্টা করে বুঝবেন বা বোঝানোর চেষ্টা করবেন তিনি হলে মুফাসসির, আর যিনি বুঝবেন তিনি মুফাসসির, অর্থাৎ তার কাছে পরিষ্কার জিনিসটা। এই এই বিষয়ে আল্লাহ বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াযাক্কারু উলুল আলবাব, সাদ 29 আয়াত। কিতাব হচ্ছে আমরা বরকতমণ্ডিত যা তোমার কাছে নাজিল করেছি যাতে তোমরা আয়াতসমূহ উপলব্ধি করো এবং জ্ঞানীরা এর অর্থ বুঝে। অন্য আয়াত আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালহা, সূরা মুহাম্মদ 24 আয়াত। তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের হৃদয়ের উপরে তালাবদ্ধ, হৃদয় কি তালাবদ্ধ, তালা দিলে ঘর তো খোলা যায় না? এই আয়াতের ব্যাখ্যা ওমর ফারুক পর্যন্ত প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা কি, হৃদয় কি তালাবদ্ধ হয় নাকি। ওই সময় একটা ইয়ামনি তরুণ ছেলে ওখানে ছিল, সে বলছে এখন বাপরে বাপ, তাহলে হৃদয়ের তালা মারা থাকে, তাহলে আল্লাহর হুকুম মোতাবেক তালাক খোলে আর বন্ধ হয়। শুনে ওমর ফারুকের কথাটা খুব ভালো লেগেছে, এই ছেলে তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি ইয়ামনে। আমি যদি কোনো দায়িত্বে আসি কখনো তোমাকে দিয়ে আমি কাজ নেব। উনি খলিফা বললেন, তাকে নিলেন, তাকে একটা বড় পদ দিলেন। এই তো দারুণ ব্রেনি ছিল, বুঝতে পারছেন তো? অনেক অনেক আয়াত বড় বড় পণ্ডিতরা বুঝতে পারে না, কিন্তু সাধারণ ছেলেগুলো বুঝতে পারে। ও বলছে তো এই তালা খোলা আর বন্ধ করার দায়িত্ব তো আল্লাহ, অতএব আল্লাহর রহম ছড়া কোশ্চেন গুলো তালা খুলবে না, এটি এখানে বলা হয়েছে। আল্লাহ কুলুবিন আকওয়াল হয়, তাদের হৃদয়কে তালাবদ্ধ। এই তালা খোলা কাজ হলো যারা তফসির করেন তাদের, কারণ তফসিরের মৌসুম তো, ঘরে ঘরে তফসির হচ্ছে আপনাদের, তফসিরের কোরআন মাহফিল। এটা একটা বিশেষ রাজনৈতিক দলের তফসির, সেখানে অনেক সময় আমাদেরও দাওয়াত দেওয়ার চেষ্টা করে, তারা উদার প্রমাণ করার জন্য আমরা যাই না। আমাদের অনুসারে যে আমাদের সংগঠন যারা আছে তাদের বলে দিয়ে কোনো তফসিল কোরআন মহলে মহফিলে যাব না, ওটা একটা রাজনৈতিক পরিভাষা, কারা করে তো আমরা জানি, সাবধান থেকে। কোরআনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার নামই হলি তফসিল কোরআন মহফিল, এত সহজ নয়। লক্ষ্য যদি দুনিয়া হয় আর উপলক্ষ যদি কোরআন হয়, দুনিয়ার উদ্দেশ্যে দিন করলে দিন দুনিয়া দুটোই হারাতে হবে। এ বিষয়ে মনে রেখে দিন, দিনের উদ্দেশ্যে দুনিয়া করেন দিন দুনিয়া দুটোই পাবেন, আর দুনিয়ার উদ্দেশ্যে দিন করেন দিন দুনিয়া দুটোই হারাবেন। আর শুধু দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়া করেন শুধু দুনিয়াটাই পাবেন, আখেরাত কিছুই পাবেন। এটা সহজ কথা, আপনি আর নিজের কপট স্বার্থে কোরআনকে ব্যবহার করবেন এটা হয়। একজন পরলোকগত বড় মহাদ্দেশ সাহেবের কথা বারবার মাথায় আসে, যদি এগুলো আমাদের জীবনের একটা অধ্যায়, এগুলো দেখতে হয়েছে তো, বোকারো শরীফ, বড়ো বোকারো শরীফ নিয়ে খুলে একেবারে হাইওয়ের উপরে, ঢাকা শহরের বড় রাস্তার উপরে একটা বসে গেলেন। আমি ধার্য দশ দেবো তোমরা এসো, মহাবিপদ সরকার করবো নাকি, হাদিস তো সরাতে পারে না, বোকারো শরীফ তো আবার, এগুলো উদ্দেশ্য কেউ খারাপ না? তুই বাবা হাদিসের দশ দিব তো তোর ঘরে নেই, তোর তো বড় একটা মানুষের প্রিন্সিপাল, সেখানে যাও, প্রত্যেকটা জায়গাটা স্থান আছে না, মসজিদের গুরুত্ব কেন বেশি, এখানে ছেলে বুদ্ধির দিতে হয়, এখানে কোরআন হাদিসের বয়ান হয়, এটা যদি আমি রাস্তা বেশি বলতাম তো হবে, গাড়ি ঘোষে বন্ধ হয়ে যাবে না, এসব তো চলবে না, প্রত্যেকটা বিষয়ের স্থান কাল পাত্র আছে। যাকে তো তফসিরের কিছু প্রকার ভেদ আছে, এগুলো খুব সহজে আপনাদের জানা দরকার, যারা আমরা তফসির লিখি বা আপনারা যারা তফসির পড়েন তাদেরকেও জানলে অনেকটা সুবিধা হবে। একটা নিয়ম হলো তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তফসির। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, সাবধান যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তান্বিত হবে না, সূরা ইউনুস 62 আয়াত। এই আয়াতটা ব্যবহার করা আছে যারা সুফি মারেবতী, তাদের দেখবেন এই মাজারের উপরে বড় করে লেখা থাকে আল্লাহর আউলিয়াদের কোনো ভয় নেই,
এই যে আউলিয়া কথা আছে কেন এখন পরের আয়াতেই আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন খালাস 63 আয়াত আগেরটা হলো 62 আয়াত এটা হলো 63 আয়াত আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন আউলিয়া হলো তারাই যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে কথা শেষ বিশেষ করে ওই কবরওয়ালা ঈমান এনেছে আর ভয় করেছে ও তো চলে গেছে দুনিয়া থেকে ওর ঈমানই বা কি আর তাকওয়ারই বা কি এটা তো আমাদের জন্য বলা হচ্ছে আমরা যারা বসে আছি আল্লাহকে ভয় করি আমরা সবাই আউলিয়া খাস করে একটা গ্রুপ একটা শ্রেণীকে আউলিয়া বলে মানে সম্পূর্ণরূপে দুনিয়াবী কপট উদ্দেশ্যগুলি করা হয় এটা আয়াতের ব্যাখ্যা আয়াত আলাদা কোনো ব্যাখ্যা লাগবে না আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন যারা সবসময় আল্লাহকে ভয় করে তারাই হলো মুত্তাকি তারাই হলো আউলিয়া দু নম্বর উদাহরণ নেন ওমা আদরাকা মা তারিক আল্লাহ জিজ্ঞেস করছে বলো তো তারেক কি আল্লাহ নিজেই আয়াতের তফসির করে দিচ্ছেন পরবর্তী আয়াতে আর নাজমুল সাকিব তারেক হচ্ছে সাকিব উজ্জ্বল নক্ষত্র রাত্রে যে নক্ষত্র রাজি উদয় হয় সমস্ত আকাশ চমৎকার আলোক মণ্ডিত হয়ে যায় মানুষ সেদিকে হাতে তাকিয়ে থাকে তাদের কত কবি কবিতে লেগেছে স্ট্যানলি হল রাতের আকাশে ছাদের পরে দাঁড়িয়ে নক্ষত্র রাজ দেখে হা তাকিয়ে বলছে হাও মার্ভেলাস আর দাই ওয়ার্কস হে প্রতিপালক তোমার কাজ কাম কতই না মার্ভেলাস অতুলনীয় কি ব্যাপার কত কবির কবিতা উঠেছে বেরিয়ে গেছে নক্ষত্র রাজের দীপ্তিমালা দেখে যারা সাগরে জাহাজ চালান তাদের চলাচলের জন্য নক্ষত্র কোনো উপায়ই নেই ধরব তারা কোন দিকে দেখো তো সেই দেখে তারা জাহাজ চালায় কোনো তো পথঘাট নেই খুঁজে জীবনেও পাবেন না যদি আপনার কম্পাস না থাকে যদি আপনি ধরব তারা না দেখতে পান আপনি জাহাজ চালাতেই পারবেন না এই নক্ষত্র রাজি আল্লাহ বান্দার জন্য যে কত উপকারী যারা জ্ঞানী তারা যে বোঝে তো এখানে ব্যাখ্যা হলো ওমা আদরাকা মা তারিক ব্যাখ্যা পরে আয়াতে আসছে নাজমুল সাকিব ঠিক অমনি করে আল্লাহ বলছেন আল আফদা বাদা যালিকা দাহাহা অতঃপর আল্লাহ পৃথিবীকে বিস্তারিত করলেন দাহা অর্থ কি এ নিয়ে কত যে বিজ্ঞানীদের মধ্যে লড়াই হয়েছে কেউ হলে আগে পৃথিবী সৃষ্টি হয়েছে পরে আকাশ সৃষ্টি হয়েছে কেউ হলে আগে আকাশ সৃষ্টি হয়েছে পরে পৃথিবী সৃষ্টি হয়েছে এই নিয়ে ইখতিলাফের শেষ নেই আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন আখরাজা মিনহা মা আহা ও মারআহা ওয়াল জিবালা আরসাহা শেষ সূরা নাজিয়াত 31 দেখো এই পৃথিবীতে এই দাহা অর্থ হচ্ছে সেখানে আমি মানুষের জন্য পানি এবং চারাগাছসমূহ এবং পৃথিবী এই কি বলে এটাকে জীবাল পাহাড় সমূহ বসিয়ে দিয়েছি যাতে পৃথিবী হেলিদুলি না পড়ে মানুষ আসার আগে এগুলো আমি সব রেডি করেছি মানুষের জন্য এটা নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই আগে পৃথিবী না আগে আকাশ এই নিয়ে বৈজ্ঞানিকদের গোলমালের দরকার নেই আর বৈজ্ঞানিক জন্য বলতেও পারবে না এর ব্যাখ্যা হচ্ছে এই যে আমি এটা আগে করেছি পৃথিবী এই কারণে এই এই প্রথমে সেখানে পানি সৃষ্টি করেছি মারা চারাগাছ সৃষ্টি করেছি মানুষ খাবে কি ধান পাট না হলে কী হবে সব ব্যবস্থা করে দিয়েছি তারপরে পাহাড় বসিয়ে দিয়েছি যাতে পৃথিবী নড়াচড়া না করে এইবারে আমি আদমকে সৃষ্টি যাও বাবা তুমি আবাদ করো শুক্রবার সন্ধ্যার সময় করলে আদমকে বললাম কী গো আমি তো তোমার এই আমানত দিচ্ছিলাম আসমানকে দিয়েছি ভয় নিতে চাইনি তো তুমি পারবা তাহলে কী কাজ করতে হবে তুমি আল্লাহর হুকুম মেনে চললে জান্নাত পাবে আর অবাধ্য হলে জাহান্নাম যাবে তো ঠিক সব ব্যাপার আল্লাহর হুকুম মানবো আমি অবাধ্য হবো কেন আদম কবুল করল তাহলে বলছে জালুমান জাহুলা এ আদম একটা সীমা লঙ্ঘনকারী এবং মূর্খ জাহিল ও যদি দায়িত্ব না নিত তোর উপরে আমি কিন্তু এগুলো পড়াতাম না তো নিয়ে এমন ঠকা ঠকছে আদমকে সৃষ্টি করলাম শুক্রবার দিন আসরের পরে ও সন্ধ্যেবেলায় অবাধ্যতা করল
বলেনি ওরা তকরাব হাজি সজরা এই গাছের কাছে যেও না ও যেই বসলো প্রথম চটেই অবাধ্যত করলো ইবলিসের ধোকায় পড়ি কিন্তু আগে বলছিল এই কোনো ব্যাপার হলো এই তো কোনো আমি অন্যায় করবো না জাহান্নামে যাবো না সহজে বলেছি আমরা যেন অন্যায় বলি সহজ কথা বলি ঠকি যায় না সবাই ধর ওকালতি করে তারা জানে এমন কায়াদগির কথা বলে ওর মুক্তি বেরকে নেয় ও স্বীকারোক্তি ওর মুক্তি বেরকে নেয় নেওয়ার পর এইবার তাকে ধরে এটা উকিলদের কাজ এগুলো এই যে কী জ্বালা চুক্কু থেকে অনেক বলে কথা বলেন চুক্কু থেকে অনেক ভালো রিমান্ডে নেওয়া জিজ্ঞেস করছে আপনি আমাদের সাহায্য করেন কী সাহায্য করতে হবে এটা এটাও যে অমুক দিন এই বাংলা ভাইয়ের গাড়ি আপনার বাড়ির সামনে গেছিলো ওখান থেকে নেমে আপনার ঘরে গিয়ে কদম বসে করেছিল 15 মিনিট তাই তো না ঠিক তো এই আমাকে বলতে হবে ঠিক হ্যাঁ তাহলে আপনি আমাদের সাহায্য করলেন জীবনে বাংলা ভাই না ইংরেজি ভাই নিজের দাওয়া নামও কোনো শুনি তখন আমরা এইগুলো টেকনিক রিমান্ডের টেকনিক এগুলো আর যদি কথা না শোনেন তো পিটাবে ভয় দেখে বের করে নেবে এই স্বীকারোক্তি দাও তুমি আদালতে গিয়ে স্বীকারোক্তি দিয়ে আসো 164 ধারা জন্ম দিয়ে আসো যদি বেতাল বলো আবার ধরি নে আবার পিটাবো ভয়ে বলে দে আর এগুলো সবই ধোকাবাজি পুরো বিচার ব্যবস্থাটাই পুরো ধোকাবাজি ওই শেষের দিকে যে 3-4 বছর পরে গিয়ে 340 ধারা দিয়ে রাখছে এবার যত কানে কানে বলবে যে স্যার এই যে বগুড়া যে বাস্তব ঘটনা হচ্ছে ওগুলো সবগুলো কে তার সবগুলো কিন্তু চেনে কেটা স্যার এমন মার আমাকে দিয়েছে আমি ভয়ে স্যারের নাম বলেছি আমি জীবনেও স্যারের নামও শুনে দেখিনি কিছু এতদিন পরে তুমি বললে তো আপনি আমার ডাকেন না তো কী বলবো ডেকেছো তো 3 বছর পরে 340 ধারা শেষ দিকে হয় আগে হয় না এই যে কী বিচার ব্যবস্থা ব্রিটিশ বিচার ব্যবস্থা চালিয়ে গেছে এদেশে পুরো বিচার ব্যবস্থাটাই একদম বাতিলযোগ্য এটা বিচারই না বিচারের নামে প্রশাসন স্যার এগুলো যে গ্রামে যদি মুরব্বীরা বিচার রাজা করতেন আগে আমাদের তাদের বিচার হচ্ছে অনেক ভালো ছিল তার সব পরস্পর চিন্ত প্রত্যক্ষ বিচার ব্যবস্থা বাদ দিয়ে এই অপ্রত্যক্ষ বিচার ব্যবস্থা মানুষের জুলুম করার জন্য হয়েছে যেদিন প্রথম ঢুকলাম ঘাটা কারাগারে বেলা 3:40 3:20 তো বলছি স্যার আপনি কারাগারে মানে আগে আগে তেমন নাম জানে দুর্ভাগ্য আজ আপনার নাম আমাকে লিখতে হচ্ছে বন্দির খাতায় স্যার আমার দীর্ঘ অভিজ্ঞতা আমার আমি বলতে পারি কারাগারে 90% লোক নিরপরাধ আর কি বলবেন যুগের পর যুগ তার কারাবন্দী হয়ে আছে লোকে জানে সে অত্যন্ত খারাপ মানুষ আসলে নিরপরাধ যাই হোক এগুলো অন্য সাইড চলে গেল তাহলে এটাই বলছি যে শয়তান ঠিক এই কায়দা করে আদমকে বিভ্রান্ত করেছিল এবং সে আদম বলল হ্যাঁ আমি মেনে নেব আর তখন বিকেলবেলা বলল সন্ধ্যেবেলা অবদ্ধত করলো আদমের ধোকায় পড়ে ফল খেয়ে বসতে হবে 2 নম্বর তফসিরুল কোরআন বে সুন্না হাদিস দিয়ে কোরআনের তফসির অনেক মজাব আছে আমাদের মধ্যে এত গুণা তারা বলে হাদিস কখনই তফসিরকে কোরআনকে মনসুখ করতে পারে না খুব জোরে সোরে বলে মানে তাদের কাছে হাদিস কিন্তু আহলে কোরআনটা গুরু বাজ না তাহলে কোরআন নিয়েই চলবে না হাদিস কোনো ব্যাপারই না হাদিসের নাম শুনতে পারে না তারা তুই শুনে রাখ দেন তফসিরুল কোরআন বে সুন্না একটা দ্বিতীয় প্রকার তফসির কোরআনে তফসির হয় সুন্নাহ দিয়ে আল্লাহ বলছেন আল্লাযীনা আহসানু লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা সূরা ইউনুস 26 যারা নেক কাজ করে তাদের জন্য জান্নাত ওয়া জিয়াদা এবং অতিরিক্ত কিছু এই জিয়াদা অতিরিক্তটা কী জিনিস এর ব্যাখ্যা কে দিবে কোরআনে কোথাও পাবেন না এ ব্যাখ্যা দিলেন স্বয়ং আল্লাহর নবী কী বললেন আ জিয়াদা বে নজর ইলা ওয়াজহিল্লাহ জিয়াদা হচ্ছে জান্নাতে আল্লাহকে সশরীরিত চেহারা দেখা এটা হলো অতিরিক্ত আর এর চাইতে উত্তম কোনো আনন্দ ঘন মুহূর্ত জান্নাতে কোনো হবে না এর চাইতে একটা মানুষকে দেখতে পাওয়া মানে কি খুব আনন্দের ব্যাপার না ঘোরাঘুরি করেন আমরা থেকে এগুলি নামলেন গাড়ি থেকে সবাই আগে যে মোসাফা করার চেষ্টা করে না তো যখন যে আল্লাহ আমরা সারা জীবন ইবাদত করলাম সে আল্লাহকে ডাইরেক্ট আমরা সচক্ষে দেখবো তার সচেহারা নিয়ে তখন মানুষের হুঁশ থাকবে এই জিহাদা অতিরিক্ত ব্যাখ্যা হাদিসে বলা হচ্ছে আর নজর ইলা ওয়াজহিল্লাহ আল্লাহর চেহারা দেখা সহি মুসলিম হাদিস সঙ্গে 149
এগুলি অস্বীকার করার কোনো সুযোগই নেই, কিন্তু আপনি করবেন, আমরা জিদ, আমরা জিদকে ঠেকাবে। হাজির ভাষা হচ্ছে এই ফাকাশাফাল হিজাব, আল্লাহ তার নূরের পর্দা খুলে দেবেন। ফামা উতু শাইয়ান আহাব্বু ইলাইহিম মিনান নাযর ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, আর ওই মুহূর্তটা বান্দার জন্য এর চাইতে অধিকতর প্রিয়তর মুহূর্ত আর হবে না, তার প্রতিপালককে সচক্ষে দেখার এই মুহূর্তটা ব্যতীত। নিজে চিন্তা করেন তো, আপনাকে মনে হয় না যে আমি দুনিয়ার সব কিছু তুচ্ছ করে দিয়ে কালকে যাই মরে যাই আমি সরাসরি আল্লাহর কাছে যাব এবং কেমন দিন আল্লাহর চেহারা সরাসরি দেখব, এই আকাঙ্ক্ষা কি ভেতরে আসে না? কিন্তু যারা মোনাফেক কপট বিশ্বাসী অতি যুক্তিবাদী, হ্যাঁ আল্লাহ মাহাজুবন, তাদের চোখে আল্লাহ এমন পর্দা করে দেবেন ওরা হাজার চেষ্টা করে দেখতে পাবে না। আমরা বলি সুরে ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, কারা? সাহাবা কিরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, এই মাগদুব কারা, দাল্লিন কারা? আমাদের মধ্যে আমরা বহু লোক তো পদভ্রষ্ট, মুসলমান হলেও কী হবে, আমরা তো পদভ্রষ্ট হতে পারি, কারা? পরিষ্কার জবাব দিলেন, হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা, তিরমিজি 2954 নম্বর হাদিস, ওরা হলো ইহুদি এবং নাসারা। কথা শেষ। কারণ ইহুদিরা তাদের নবীকে দেখেছে, তার মজুদা দেখেছে, লাঠির মজুদা প্রদীপ্ত হস্ততালের মজুদা দেখেনি, ওরা দেখেও তাকে মারেনি। লান নারাল্লাহ হাত্তা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহারা, হে মুসা, তুমি যতই দেখাও জাদু, ডাইরেক্ট আল্লাহকে না দেখা পর্যন্ত বিশ্বাসই করবো না, এত বদের বদ ওরা। ওই জন্য আল্লাহ রসুল তো ব্যাখ্যা দিয়েছেন, ওটা হলো ইহুদু আর নাসারাল্লাহ। এমনি করে আমরা সহজ আয়াত বলে দিই, ইন্না আতাইনাকা আল কাউসার, আমরা তোমাকে কাউসার দিয়েছি। কাউসারের ব্যাখ্যা কি? সাহাবা কেউ জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, কাউসারটা কি দিলেন? তো আল্লাহ নবী জবাব দিলেন, আতানি হে ফিল জান্নাহ, আতানি হে রব্বি ফিল জান্নাহ, আমার প্রতিপালক জান্নাতে আমাকে এটা দান করবেন। সেটা কি? উনি ব্যাখ্যা দিলেন, একটা নদী যার দুই পাশে মুক্তা খচিত, যার পানি স্বচ্ছ ইত্যাদি। ব্যাখ্যা হয়ে গেল, আপনার কোনো ব্যাখ্যা দরকার নেই। আরও আছে, আমি এগুলো এড়িয়ে যাচ্ছি। ইমরান বিন হোসাইন বিখ্যাত সাহাবি, তিনি তখন বসরার গভর্নর ছিলেন, উনি শুনলেন, তিনি একজন লোককে হাদিস শোনাচ্ছিলেন, তখন একজন এসে বলছে, ইয়া বানু জায়েদ হাদিস নাম নিল কোরআন, আপনি আমাদের কোরআন শোনান, হাদিস কেন শোনাচ্ছেন? হচ্ছে গভর্নর, কিন্তু গভর্নর কাছে যেতে তো হিসাব আছে, কিন্তু সেই যুগে মুসলমানদের গভর্নররা জনগণের সঙ্গে কেমন সহজে মিশছেন, এটা তো একটা বড় প্রমাণ। একজন সাধারণ লোক বলছে, ইয়া বানু জায়েদ হাদিস নাম নিল কোরআন, আপনি কী সব হাদিস বলছেন, আপনি আমাদের হাদিস এই কোরআন শোনান। তখন তিনি জবাব দিলেন, ঠান্ডা মাথায় দেখো, কাইফা তুসাল্লি ওয়া তাসুম, তুমি কীভাবে সালাত আদায় করো, কীভাবে সিয়াম আদায় করো। জবাব দিচ্ছে, কামা তাআল্লাম রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা শিখেছি নবীর কাছ থেকে, বুকিয়া দান্ত হয়, জোরে আমিন বলতে হয়, রুকুতে যেতে হয়, সেজদা যেতে হয়, নবীর কাছে শিখছি। তো উনি জবাব দিলেন, ফালা তাফতিলকা সুন্নাহ, ওটাই তো সুন্নত হলো, কোরআনের তফসির তো সুন্নত দিয়ে তো হলো, তুমি নিজে তো পালনই করছো, তুমি আর আমাকে ধমক দিচ্ছ কেন? তো লোকটা বুঝে গেল বিষয়টা, তো তুই অন্যায় করে ফেলেছ, বলছে আহিয়া তা নেই আহিয়া কাল্লা, আপনি আমাকে বাঁচাইছেন, আল্লাহ আপনাকেও বাঁচান। আমি যে ভুলের মধ্যে ছিলাম একদিন, যে কোরআন দিয়েই সব কিছু সম্ভব, হাদিস লাগবে না, এই ভুলটা আজকে আমার অল্প কথায় ভেঙে গেল, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আল্লাহ আপনাকে বাঁচান এবং আল্লাহ আমাকেও বাঁচাইছে। অর্থাৎ এই ছোট্ট জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না, আহল হাদিস আন্দোলনের মূল বিষয়টা এক করে এক মিনিটও বলতে সময় লাগে না। যেটা সালমান সাহেব বলেনি, উনি আমাকে বুঝালেন কোরআন এবং সহিহ হাদিস মেনে চললেই হলো ইসলাম, ভালো কথা, ঠিকই তো কথা,
আমি তাই মেনে চলি, সেইভাবে সালাত আদায় করি। এই স্টুক সহজ কথা আমাদের বিরোধীরা বোঝেন না, লাহাদেশদেরকে গালি গালাজ দিয়ে শেষ করে না, কিন্তু এটা খুবই সহজ কথা। আমাদের পবিত্র কোরআন সহি সুন্নামা পোকা বেগুনকে কেনে নাকি দেখি শুনি, এরকম হাদিসের পালন যারা করবেন তারা সহি হাদিসটাই মানবেন, যা জৈব কেন মানবেন? এই সহি হাদিস মানলে তো কত শেষ, এত কিছু লাগে না, তা তাহলে সহি গেলেন কি? আবু আইয়ুব সখতিয়ানি প্রখ্যাত তাবি, বড় জ্যেষ্ঠ তাবি, তিনি মদিনাবাসী মধ্যের অন্তর্ভুক্ত। এজা কালা আহাদুন দা নামেন হাজা হাদিস নামেল কোরআন ফালা মান্ন দালুন অমদিল্লুন, তিনি বলছেন তখন তুমি কোনো ব্যক্তিকে দেখবে যে এ কথা বলে যে আমাদেরকে হাদিস ছাড়া কোরআন ছোড়া মন্দিরকে দিও, সে নিজে পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্টকারী, তার ধার কাজ যেও না। এমনকি একজন সালাম পাঠিয়েছিলেন ইবনে হাজার আসকালানিকে, উনি জবাব দিলেন না ইমাম নওয়াবিকে, উনি জবাব দিলেন আমি শুনেছি ও বেদাতি ও আহলে কোরআন ও হাদিস মানে না, আমি ওর সালামের জবাবও দেবো না সালাম নেব না। বুঝছেন, আমাদের সালাফ যারা যারা পুরনো যুগের যাদের আমরা অনুসরণ করি সেই সমস্ত ওলামায়ে দিনের এটি ছিল চরিত্র। আর আমরা এখন ঘরে ঘরে আমতলা গাছতলা যেখানে তফসির কোরআন খেলে বসে আছি, এত সহজ না তফসির করা, তফসিরের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আগে জানতে হবে আমি কী তফসির করছি, যদি আল্লাহর ইচ্ছার বিরোধী কোনো তফসির আমার কলম দিয়ে বেরিয়ে যায় বা বক্তব্য বেরিয়ে যায় ধরা খাবো না, এটা আল্লাহর কালাম বরকতমণ্ডিত, আমাকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যা ঠিক কোরআনের অনুকূলই হয় যেন প্রতিকূলই না হয়। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার এবং কোরআন তফসির বোঝার তৌফিক দান করুন। আমি কুল কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।